কিয়ামত আখেরাত একই জিনিস, হাত তুলেন তারা। আর যারা বলছেন আলাদা আলাদা, ওরা হাত তুলেন। ওই পাঁচটাই উঠল, আর বাকি যারা হাত তুললেন না ওগুলো কোন গ্রুপের? জি ভাই, কথা বললে তার উত্তর দিতে হয়, এতে নেকি পাওয়া যায়। সাহাবিরাও দিতেন, রাসূলুল্লাহ সাল্লাম এইভাবে প্রশ্ন করতেন। ইসলাম খুব সুন্দর জিনিস, এখানে নোংরামি বলতে কিছু নেই। কেয়ামত আর আখেরাত দুইটা এক জিনিস নয়, দুইটা আলাদা। আরেকবার বলছি, কেয়ামত আর আখেরাত দুইটা এক জিনিস নয়, দুইটা অনেক আলাদা। একটা উদাহরণ দিলে বুঝে নেবেন। ধরেন একটা চোর চুরি করেছে, চুরি করার পর ও ধরা খেয়েছে, ওকে থানাতে নিয়ে যাওয়ার পর কোর্টে তুলে দেওয়া হলো। যেদিন থানার সেল থেকে ওকে কোর্টে তোলা হচ্ছে, তো কোর্টে একটা কাঠগড়া আছে, ওখানে তোলা হচ্ছে আর হাকিম বসে আছে, জজ বিচার করবে। তো কাঠগড়ায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো, ওকে প্রায় 40 মিনিট দাঁড়াতে হলো, কত জেরা কত কথা, 1 ঘন্টা পেরিয়ে গেল। তারপরে হাকিম ওকে 2টা ফয়সালা দেবে, হয় বলবে বেকসুর খালাস, এটা ধারণা ভুল, ও চোর ছিল না, অন্যজন ছিল, বিচারা তখন রাতে পেশাব করতে উঠেছিল, ওকেই ধরে তোমরা পিটেছ, সাক্ষীতে যা বোঝা গেল ও চোর নই, বেকসুর খালাস। আর না হয় বলবে 6 মাস জেল। তো এই কাঠগোড়ায় যতক্ষণ দাঁড়িয়েছিল এর নাম কেয়ামত, আর ফয়সালা হয়ে যখন ও চলে গেল ঘর কিংবা জেল, এর নাম আখেরাত। বিচারের দিনটাকে কেয়ামত বলা হয়েছে, যেদিন বিচার হবে তার পরিধি বলে দেওয়া হয়েছে কতক্ষণ চলবে। কানা মিকদারুহু খামসিনা আলফা সানাতিন, 50,000 বছরে একটা দিন হবে, সেই দিনে বিচার শুরু হবে, 1 দিয়ে শুরু হবে, 0 দিয়ে শেষ হবে, সকলের বিচার পুঙ্খানুপুঙ্খান, তিলে তিলে সব বিচারটা সেদিন হয়ে যাবে। এই বিচারের দিনটা হলো কেয়ামত। আর বিচারের পরে যখন ফয়সালা চলে আসবে যে এই লোকটা খালাস কিংবা জান্নাত কিংবা জাহান্নাম, ওইটা হলো আখেরাত। এরপরে চলেন, আমরা টোটাল 6টা দেশ দেখছি এবং 6টা দেশ ভ্রমণ করছি। ভাই একটা চেয়ার মৌলানা সাহেবকে দিয়েছেন, তো দাঁড়িয়ে আছে, আমাকে কষ্ট হচ্ছে, একটা আলিম দাঁড়িয়ে থাকবে আমি বায়ন করবো, আমি দিয়ে আসবো চেয়ারটা। ওইখানকার মাটিটা খারাপ নাকি, আল্লাহ জানে, যে আসছে সেই দাঁড়িয়ে গেছে। একটা আলিম যদি দাঁড়িয়ে যায় তাহলে আমি মাটিটার ব্যাপারে কী চিন্তা করব? আজীব ব্যাপার। নামাজ তো আমরাও ভালো করে পড়ি না রে ভাই, মসজিদ ঢুকি তো সাজদার মতো সাজদা করি না তো। আর পেছনে যারা দাঁড়িয়ে আছেন ভাই, তোমাদের হাতগুলো ধরে বলছি, যদি মন যাইতা বসে না, না মন যাইতা চলে যান, দাঁড়িয়ে থাকেন না চোখের সামনে। একটা বক্তার যে কত কষ্ট হয় দাঁড়িয়ে থাকা লোক দেখলে, ওটা যদি আপনারা বুঝতেন তো দাঁড়াতেন না, এটা আমার বিশ্বাস। তো আপনাদের পাগুলো ধরে বলছি, প্রয়োজন হলে বসেন, না হলে চলে যান, চোখের সামনে দাঁড়িয়ে থাকেন না। এর থেকে আর ছোট হতে পারবো না, অনেকটা ছোট হলাম। আপনারা বসতে মন গেলে বসবেন, আর না হয় চলে যাবেন, চোখের সামনে দাঁড়াবেন না। আর যদি এরপরে না বসেন তো আল্লাহ আপনাদের বিচার করবে, কারণ আল্লাহর বিচারে যেদিন ধরা খাবেন সেদিন বুঝবেন। তো টোটাল আমরা 6টা দেশে ভ্রমণ করি। এই জায়গাটা খুব মন দিয়ে একটু শুনতে হবে। 6টা দেশের নাম, আলামে আরওয়া, আলামে আজসাম, আলামে দুনিয়া, আলামে বারজাক, আলামে ইয়াউমুল কিয়ামা, আলামে আখেরা। এবার বাংলায় বলবো, আত্মা জগৎ, দেহ জগৎ, দুনিয়া জগৎ, কবর জগৎ, কেয়ামত জগৎ, আখেরাতের জগৎ। আখেরাতের 2টো ভাগ, জান্নাত জাহান্নাম। এবার আপনাদেরকে এগুলো ছোট্ট ছোট্ট 30 সেকেন্ড করে ব্যাখ্যা করব।
আত্মা জগৎ মানে যেখানে সমস্ত আত্মাগুলোকে একসঙ্গে তৈরি করা হয়েছিল, হযরত আদমকে যেখানে বানানো হয়েছিল, এই জগৎটা কোথায় আছে? এটা আছে জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা ময়দান, যার নাম আলামে আরওয়া। ওই ময়দানে আল্লাহ আদমকে নিজের হাতে বানিয়েছিলেন, ওখানেই আত্মা দিয়েছিলেন, ওখানে সমস্ত আত্মাগুলো একসঙ্গে বানিয়েছিলেন, এর জন্য ওই জগৎটার নাম আত্মা জগৎ। তারপরে হলো দেহ জগৎ। আল্লাহর কাছ থেকেই দেহটা আসে না, বাচ্চা যেগুলো কোলে দেখছেন এগুলো আল্লাহর কাছ থেকে আসে না, আল্লাহর কাছ থেকে আসে আত্মাটা। আর মা বাপের ক্রসে, মা বাপের শুক্রাণু ডিম্বাণুতে তৈরি হয় পুতুলটা, এই পুতুলের ভিতরে আত্মাটা ঢুকে যায়, নিয়ে এই নড়তে চড়তে শুরু করে, আব্বা মা বলে। তো এটা হলো আত্মা জগৎ, দেহ জগৎ সেটা হলো মায়ের পেট, এখানেও কিছুদিন থাকতে হয়। এরপরে হলো দুনিয়া জগৎ, যেখানে আমরা বসে রয়েছি, কাজ কারবার, চাষবাস, চাকরি, ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী, ছেলে পিলে সন্তান, এই নিয়ে আমরা যে মাতোয়ারা হয়ে আছি, এটা হলো দুনিয়া জগৎ। আমাদের সামনে একটা জগৎ আছে, ওই জগৎটার নাম হলো কবর। দুনিয়াতে কে কতদিন থাকবে, দুনিয়া কতদিন থাকবে, এর কোনো হিসাব নাই। একটাই কথা নবীজি বলেছেন, লা তাকুমু সাআতু ফিল আরদি হাত্তা ইয়াকুলা আল্লাহ, কিয়ামত অতদিন পর্যন্ত হবে না, দুনিয়া ধ্বংস হবে না যতদিন আল্লাহ ওয়ালা থাকবে। এরপরে আসছে কবর। কবর একটা জগৎ, ওখানে সকলকে যেতে হবে, শুতে হবে, এই জন্য ওটাকে কবর বলেননি আল্লাহ, আলামে বারজাক বলেছেন, কারণ সমস্ত মানুষ তো কবরে যাবে না। মুসলিমরা কবর দেয়, খ্রিশ্চানরা সমাধি দেয়, বর্গীরা পুঁতে দেয়, আর একটা জাতি আছে তারা লম্বা করে ঠাড়ো করে পুঁতে, হিন্দুরা পুড়িয়ে দেয়, অনেকে হয়তো জাহাজে টাইটানিতে ডুবে গেল, কাউকে বাঘে খেলো, বিভিন্নভাবে দেহটাকে শেষ হয়, মার্ডার করে পুঁতে দিয়েছে, খুঁজেই পাওয়া গেল না। তো যার যেখানে যে অবস্থায় মৃত্যু হবে, মৃত্যুর পরের টাইমটাকে আলামে বারজাক বলা হয়েছে, ওকে ওই জায়গাতে যে কোনো জাতি হোক না কেন, মান রব্বুকা মা দিনুকা মান নাবিয়ুকা জিজ্ঞেস করা হবে। এটা হলো আলামে বারজাক জগৎ। তো এটা কতদিন থাকতে হবে কবরে, কখন আদম মরেছে, ঈসা, মুসা, হারুন, দাউদ, সুলাইমান মারা গেছে, এখনও তারা রয়েছে, আপনার আমার দাদা নানা পদ্দাদা তারা মারা গেছেন, নবী আম্বিয়া সাহাবিরা মারা গেছেন, তারা দীর্ঘদিন কবরে কাটাচ্ছেন, কিন্তু কতদিন, সব থেকে কম সময়, কম সময়, কম সময়, তার থেকে কমার হবে না, কবরে যে শুয়ে থাকতে হবে 40 বছর। সুরা জুমারে তফসির এসেছে, প্রথম সুরে পৃথিবী ধ্বংস হয়ে সব মাটি চাপা পড়বে, দ্বিতীয় সুরে সব মাটি থেকে উঠবে, তার মানে ওকে 40 বছর ওখানে থাকতে হবে। প্রথম সুর থেকে দ্বিতীয় সুরের ডিস্টেন্স হচ্ছে 40 বছর। তো এটা একটা কবর জগৎ। তারপরের জগৎটার নাম হচ্ছে ইয়ামাল কেয়ামা। একটা লোক, একটা লোক কবরের ভিতরে লুকিয়ে থাকতে পারবে না। আল্লাহ বলছেন, ঐদাল কুবুর বুকিসারাত, আমি কবর থেকে বের করে তোকে হাজির করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে সেই দিনে একজন অমাহুম আনহা বিগাইবিন, একজন অনুপস্থিতি থাকবি না, সবগুলোকে আমি হাজির করব। ফাইন্না মাহিয়া জাসরাতু ওয়াহিদা, একটা হুঙ্কার মারব, সবগুলোকে একদম দাঁড় করিয়ে দেব। আল্লাহ বলেছেন সেটার নাম হলো কেয়ামত। কেয়ামতের বিচার হয়ে যাওয়ার পর আপনার আমার হাতে সার্টিফিকেট আসবে, যাও জান্নাত, যাও জাহান্নাম, যাও জান্নাত, যাও জাহান্নাম। এখানে যতগুলি লোক আমরা বসে আছি, এর ভিতরেই জান্নাতি, এর ভিতরেই জাহান্নামি। তো এরপরে ওইটা হলো আখিরি জগৎ। জান্নাত আর জাহান্নামের পরে জাহান্নাম থেকে কিছু মানুষ উঠে আসবে, যারা কালেমা পড়েছে, সির করেনি, তৌহিদের উপরে আছে, এইগুলো জাহান্নামে সাজা খেটে উঠে আসবে। তারপরে যে জান্নাত আর জাহান্নাম বন্ধ হয়ে যাবে, তো এই শব্দটা আল্লাহ কোরআনে এনেছেন, আবাদা, আবাদা, খালিদিনা ফিহা আবাদা। আবাদা মানে জিন্দেগি ভোর, আবাদান আবাদা, এর শেষ নাই, শুরু আছে। আর একবার ছোট করে বলবো, ব্যাখ্যা করব না, আলামে আরো একদিন শুরু হয়েছে, একদিন শেষ হবে। আলামে আজিসা মায়ের পেট একদিন শুরু হয়েছে, একদিন শেষ হবে। দুনিয়া একদিন শুরু হয়েছে, একদিন শেষ হবে। কবর একজনকে দিয়ে একদিন শুরু হয়েছে, একদিন শেষ হবে। কেয়ামত একদিন শুরু হবে, একদিন শেষ হয়ে যাবে, গুটিয়ে যাবে। কিন্তু জান্নাত জাহান্নামের জিন্দেগি শুরু হবে, শেষ নাই, শুরু আছে, শেষ
নেই। এখন আরেকবার ছোট করে বলবো, এটা আটবার ঘোরানো হয়, আজকে এটা বলে শেষ করে দিব। আলামে আরো আত্মা জগতে কোনো আমল ছিল না, নামাজ পড়ো, রোজা রাখো, এগুলো ছিল না, নেকিও ছিল না, গুনাহও ছিল না। মায়ের পেটে কোনো আমল ছিল না, নেকিও ছিল না, গুনাহও ছিল না, দুনিয়াটা বাদ দিলাম। কবরে কোনো আমল নাই যেখানে নামাজ রোজা করতে হবে, নেকিও নাই, গুনাহও নাই। কিয়ামতের মাঠে কোনো আমল নাই, নেকিও নাই, গুনাহও নাই। জান্নাত জাহান্নামে কোনো আমল নাই, নেকিও নাই, গুনাহ নাই। আমল আছে কোথা? দুনিয়ায়। আমল আছে কোথা? দুনিয়ায়। সবাই বলি আমল আছে কোথা? দুনিয়ায়। নেকিও আছে, গুনাহও আছে। এবার যেমন যেমন কাজ করবে সেরকম সেরকম স্থান পাবে। চলেন, এই গতিশীল জীবন মা আলামে আরওয়া থেকে চলতে শুরু করেছি, মায়ের পেট হয়ে কবরের ভিতর দিয়ে কিয়ামতের মাঠে উঠে পুলিশ রাতের ব্যারিজটা পার হয়ে গিয়ে আমাদের আসল ঠিকানা। এটাই হলো শেষ কথা। আমার আসল ঠিকানা কোরআনে আল্লাহ তাবারক বা তাআলা বলেছেন, সুম্মা ইলাইনা তুরজাউন, সুম্মা ইলাইনা তুরজাউন। আবার বলেছেন, কুল্লু নাফসিন জায়কাতিল মত, সুম্মা ইলাইনা তুরজাউন। যেদিন তুই মতকে চাটবি সেদিন তুই ফিরে আসবি। ফিরে আসা আর যাওয়া, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। ফিরে আসা আর যাওয়া, যাওয়া কি ফিরে আসা কি? আমার বাড়ি হলো বর্ধমান, বর্ধমানে আউসগ্রাম থানা, বোলপুর সীমান্তে, একদম বীরভূমের গায়ে। গ্রামের নাম পুবার, স্টেশন বোলপুরে নামবি, কখনো ভেদিয়ায় নামি। তারপরে আমি আমার বাড়িতে ঢুকি, তা আমার বাড়ি থেকে আমি বের হয়েছি পাঁচ দিন হলো, তা এখনও আমাকে যে কেউ ফোন করছে গ্রাম থেকে, ফিরেছ তুমি, দরকার ছিল বলে আমি এখনও ফিরিনি, এখনও চালিয়ে যাচ্ছি। এখান থেকে আমার বাড়ি হয়তো খুব বেশি 250 থেকে 300 কিলো রাস্তা। আমি এদিকে যদি শিলিগুড়ি চলে যাই 700-1000 কিলো রাস্তা, মেঘালয় ত্রিপুরা, তারপরেও বলা হবে না ফিরেছি। সমস্ত কাজ সেরে যেদিকেই হোক যেমন করে নিয়ে গিয়ে যখন আমি নিজের ঘরের দরজার চৌকাটা ক্রস করে ঢুকব, সেদিন আমি লোককে বলবো ফিরেছি। আমি আমার গ্রামের 1 কিলোমিটার আগেও থাকলে যদি কেউ ফোন করে, তো আমি বলবো হ্যাঁ আমি ফিরছি, এই ঢুকে গেলাম, আর মাত্র 1 কিলোমিটার আছে, মানে এখনও আমি ফিরতে পারিনি। তো এই পৃথিবীর মানুষ, আমরা কিন্তু পৃথিবী থেকেই, পৃথিবীতে নয়, আমরা আসছি একটা জায়গা থেকে, সেই জায়গাটার নাম জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস। সেখান থেকে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, মাজুসি, আর সব জাতি সেখান থেকেই আসছে আত্মাগুলো। এরপর আমরা দুনিয়া করছি মায়ের পেটে ঘুরতে ফিরতে, এই যেতে যেতে নিজের রাস্তায় ফিরব। যখন পুলিশের হাতে বা কিয়ামতের মাঠে উঠব, তখন আপনার আমার জিন্দেগির কাগজকে দেখা হবে, ঠিক ঠিক কাজ করে এসেছি কিনা। যদি করে আসি তো জান্নাতে যাওয়ার নাম ফিরে যাওয়া, আর যদি না ভালো কাজ করে যাই, জাহান্নামে যদি চলে যাই, এর নাম ফিরে যাওয়া হবে না, এর নাম হবে জেলে চলে যাওয়া। আমি বাড়ি ফিরতে পারিনি, আমার কাছে একটা চার চাকা আছে, যখন আমি অজয় নদীতে উঠবো একটা লম্বা ব্রিজ আছে, ওখানে কখনো কখনো কলকাতার সেন্ট্রাল পুলিশ এসে হাজির হয়ে যায়, ভাই গাড়ির কাগজ দেখি, হ্যাঁ তোমার ঠিক আছে, তোমার ব্লু বুক দেখি ঠিক আছে, ইন্স্যুরেন্স তোমার ঠিক আছে, রুট ট্যাক্স তোমার ঠিক আছে, লাইসেন্স তোমার ঠিক আছে, পেপার্স ঠিক আছে, পুলিশ বলবে বাড়ি চলে যাও, আমি বাড়ি চলে যাব। যদি ওইগুলো আমার কোনোটা একটা আটকে যায়, তাহলে আমাকে নিয়ে গিয়ে জেলে ভরে দেবে, হাজার বললো আমি বাড়ি ফিরতে পারিনি। যেদিন আপনি আমি কিয়ামতের মাঠে উঠব, আল্লাহ বলবে খায়রুল, তোর নামাজটা দেখি, রোজাটা দেখি, পাঁচ অক্তের নামাজ দেখি, রোজা দেখি, তোর চেহারা দেখি, হালাল হারাম দেখি, জুয়ো তাস ছিল কিনা দেখি, সব চেক আপ যখন করবে বলবে হ্যাঁ তোমার সব ঠিক আছে, তুমি হাসতে হাসতে জান্নাতে চলে যাও।
ফাস্টি ফেরেস্তা বলবে নামাজ দেখি সুবহানাল্লাহ খালি জুমা চালিয়েছে, একটাও পাঁচ অক্ত পরে নেই, লাল কালি পরে গেল, রোজা ওরে সুবহানাল্লাহ খালি চার চপ আর তাস পিটেছে, এই করতে করতে আমলের জগৎটা গোলমাল হয়ে গেল, হাতে হাত করি পরে গেল, জাহান্নাম চলে যেতে হবে। জাহান্নাম থাকার জায়গা নয়, জাহান্নাম সাজার জায়গা। আমার ভূমিকা শেষ, এখন আমি আয়াতের দিকে যাব। আয়াত হাদিসটা আগে বলি। ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মারবন আমার, হযরতে আবু হুরাইরা বর্ণনা করছেন যে আল্লাহর নবী বলেছেন জাহান্নামকে কেমন করে বানানো হয়েছে জেলখানাটা, এবং ওটা বানাতে কত সময় লেগেছে, আর জাহান্নামের আগুনের রংটা কেমন, এই তিনটে জিনিস শুনলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ফেরেশতাদেরকে বললেন, রে আমার ফেরেশতার দল, উকিদা আলান্নারে, যাও তোমরা জাহান্নামকে প্রজ্বলিত করো, জাহান্নামের উপরে মেহনত করো, জাহান্নামকে জ্বালাও। ফেরেশতারা গিয়ে জাহান্নামের উপরে মেহনত শুরু করে দিল। আলফা সানা তিন, এক বছর নয়, দুই বছর নয়, তিন বছর নয়, একশো বছর নয়, দুইশো বছর নয়, পাঁচশো বছর নয়, এক হাজার বছর ধরে জাহান্নামকে জ্বালালো। মা আমার বোন আমার, ওই জাহান্নামের আগুনের রংটা হয়ে গেল লাল, লাল বলতে রক্তের মতো লাল। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আমরা এক হাজার বছর জাহান্নামকে জ্বালিয়েছি, একবার আপনি দেখেন জাহান্নাম জ্বলেছে কিনা। রব্বুল আলামিন বললেন, না এখনো তোমরা জাহান্নামকে জাহান্নামের মতো বানাতে পারোনি, চলো আবার মেহনত করো। সোম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, মারে বনরে বেটিরে, হে আমার বন্ধু ভাই, আবার এক হাজার বছর ওই জাহান্নামের ওপরে মেহনত শুরু হয়ে গেল। সোম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, এক হাজার বছর, ওয়াহিয়া আল্লাহ ওয়াহিয়া আবিয়াজাত, জাহান্নামে আগুনের রং হয়ে গেল সাদা, দুধের মতো সাদা। ফেরিস্তার দল আল্লাহর কাছে গিয়ে আপিল করলেন, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, এখন জাহান্নাম জ্বলেছে কিনা আপনি একবার বলে দেন, আমরা ডিউটি করতে পেরেছি কিনা, আমরা দুই হাজার বছর মেহনত করলাম। আল্লাহ বললেন, আবার তোমরা জাহান্নামকে জ্বালাতে শুরু করো। এরপরে জাহান্নামের আগুনের ওপরে মেহনত করতে করতে আলফা সানাতিন, এক হাজার বছর আবার মেহনত হলো, যখন টোটালে তিন হাজার বছর হয়ে গেল। বন্ধু আমার ভাইরে, সোনামানিকের দল ওই আগুনের রং হয়ে গেল ওহিয়া আসওয়াদাত, কালো। বর্তমানে আগুনের জাহান্নামের আগুনের রং হলো কালো, জাহান্নামের আগুনের রং হলো কালো। খবরদার ভাববেন না লাল।